হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কিভাবে স্ক্রিন বন্ধ রেখে অডিও রেকর্ড করবেন। তো আপনারা চাইলে স্ক্রিন বন্ধ রেখে ভয়েস রেকর্ড করতে পারবেন খুব সহজে। তো আপনারা সেই কাজটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলে যাবো এখান থেকে মূল ভিডিওতে। সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অথবা আপনারা প্লে স্টোরে থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনাদের ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এখান থেকে চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। তো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাইক্রোফোনের যে একটা অপশন আছে, আপনারা এখান থেকে মাইক্রোফোন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভিডিওটা মানে ভয়েসটা কিন্তু রেকর্ডিং হওয়া শুরু করবে। তো আপনাদের আমি দেখাতে পারছি না কিসের জন্য, দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে, মানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেজন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার পর চেষ্টা করবেন। চেষ্টা করলে কিন্তু আপনাদের মানে অটোমেটিকলি কিন্তু এখানে কাজ হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ভয়েস রেকর্ডার প্রো। তো আপনারা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনটার পর আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে কাজ করবেন। কাজ করার পর আপনাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু এই কাজটি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ভয়েস রেকর্ডিং করবেন স্ক্রিন অফ রেখে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।